ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে নর্থ টেস্ট অ্যান্ড টুইস্টে। আজ উনিশে রোজা, গত ১৯ দিন ধরে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি নতুন নতুন মজাদার সব হেলদি রেসিপি নিয়ে। বাকি রোজার দিনগুলোতেও আমি আপনাদের সঙ্গে থাকছি আরও নতুন নতুন মজাদার সব হেলদি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে যা তৈরি করে দেখাবো তার নাম হচ্ছে মিল্ক টুনা। চলুন আমি আপনাদেরকে এক্ষুনি নিয়ে যাব আমার কিচেনে নতুন রেসিপিটা কী করে তৈরি করব তা দেখানোর জন্য। আমাদের আজকের রেসিপির নাম তো আমি আপনাদেরকে বলেছি, মিল্ক টুনা। আমি সবার আগে স্যান্ডউইচের ভেতরে যে স্টাফিংটা দেব সেটা রেডি করে নিচ্ছি। টুনা ফিশ, এটা তো আমরা জানি যে দোকানে কিনতে পাওয়া যায়। টুনা ফিশটা আমি দিলাম, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু লবণ, সিজনিং। সিজনিং কি তা আমরা সবাই জানি, গোলমরিচের গুঁড়া আর লবণ একসাথে মেলালেই সিজনিং হয়ে গেল। একটু লেমন জুস, হট চিলি সস, তার সাথে মেয়োনিজ। মেয়োনিজটা যেহেতু খেতে অনেক টেস্টি লাগে তাই আমি পুরোটাই দিয়ে দিলাম। আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে আমি আজকের রেসিপিতে মেয়োনিজটা ইউজ করছি লো ফ্যাট মেয়োনিজ। এটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে আমি একটু পার্সলি কেটে দিয়ে দেব। আমাদের মিক্সচারটা তৈরি হয়ে গেছে, এখন ব্রেডটাকে হালকা সেকে নেব গ্রিলারে। আপনারা যদি আর একটু হেলদি খেতে চান তাহলে এখানে হোল হুইটের ব্রেডও ইউজ করতে পারেন। যে মিল্ক টুনাটা আমরা ব্রেডের ভেতরে দিয়ে বানাচ্ছি সেটা কিন্তু অনেক হেলদি। আমি এখন স্যান্ডউইচটা তৈরি করে ফেলবো। প্রথমে একটু টমেটো দিলাম, এর মধ্যে এখন যে টুনাটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। এর উপর একটু শেডার চিজ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখন এটা ইলেকট্রিক ওভেনে 3-4 মিনিট বেক করব। আপনাদের আরেকটা কথা বলা হয়নি, স্যান্ডউইচটা ইলেকট্রিক ওভেনে দেবার আগে আমি কিন্তু 200°C-এ 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। চলুন এবার চলে যাই আমাদের আজকের সুপের রেসিপিতে। আমাদের আজকের সুপের রেসিপির নাম হলো মিক্সড মাশরুম স্যুপ। দেরি না করে দেখি কি করে বানাতে হয় মিক্সড মাশরুম স্যুপ। এই স্যুপটা তৈরি করার জন্য আমি দুই ধরনের মাশরুম ইউজ করছি, একটা হলো বাটন মাশরুম আর একটা শেটাকি মাশরুম। শেটাকি মাশরুমটা একটু হার্ড হয় বলে আগের দিন রাতেই আমি
পানিতে ভিজিয়ে সকালবেলা একটু সেদ্ধ করে নিয়েছি। আজকের স্যুপে আমি সয়াবিন ইউজ করব। তেলটা গরম হয়ে যাচ্ছে, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু নেড়ে মাশরুমগুলো দিয়ে দেব। এটা হচ্ছে বাটন মাশরুম। বাটন মাশরুমটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটা সেটাকে মাশরুম। লবণ দেব আর একটু গোলমরিচ সিজনিং। এরপর চিকেন স্টক যেটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব সুপের মধ্যে। এই সুপের জন্য আমরা ইউজ করব নরের চিকেন মাশরুম স্যুপ। পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। মাশরুম স্যুপটা প্রায় কিন্তু হয়ে আসছে এবং অনেক সুন্দর একটা সেন্টও আসছে। সার্ভিং বলে স্যুপটাকে ঠেলে দেব। আর একটু থাইম দিয়ে গার্নিশ করব। আপনাদের জন্য প্রথম যে রেসিপিটা আমি তৈরি করেছিলাম মেল্ক টুনা সেটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। হয়ে গেল আমাদের মেল্ক টুনা। আপনাদের জন্য আজকে কিন্তু আরো একটা সারপ্রাইজ আছে, সেটা হলো এই মিলটার সাথে আমি একটা ড্রিঙ্ক অ্যাড করব, যে ড্রিঙ্কটার নাম হলো অরেঞ্জ কুলার। চলুন তাহলে দেখি কি করে আমরা বানাবো অরেঞ্জ কুলার। অরেঞ্জটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। পুদিনা পাতা এটাকেও আমি একটু কেটে নেব। মটর পেসেলে ঢেলে দেব। এর মধ্যে একটু র সুগার, একটু সিরাপ একসাথে করে থেতলে নেব। এটাকে পুরো গ্লাসে ঢেলে
এর মধ্যে অরেঞ্জ স্কোয়াশ ঢেলে দেব। তারপর ব্যাস হয়ে গেল আমাদের অরেঞ্জ কুলার। এই হচ্ছে আমাদের আজকের হোল মিল। আমাদের এই মিলে আমরা কি কি পাচ্ছি? মেল্ট টুনা, মিক্সড মাশরুম স্যুপ উইথ অরেঞ্জ কুলার। কেমন লাগলো আমাদের আজকের মিল আপনাদের? আশা করি ভালো লেগেছে। আমি যে মিলটা তৈরি করেছি এখানে আমরা পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 390 ক্যালোরিজ। অপেক্ষায় থাকলাম আপনাদের জন্য, আগামীকাল দেখা হবে নর টেস্ট অ্যান্ড টুইস্টে।